বন্ধুরা, রামায়ণের রাবণের কথা তো আপনারা সবাই শুনেছেন, যিনি ছিলেন রামায়ণের প্রধান চরিত্রদের মধ্যে অন্যতম। লঙ্কাপতি রাবণ ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত বীর যোদ্ধা। তিনি বেদশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে অতীব জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত, যিনি নিজের শক্তিতে ও ক্ষমতা বলে স্বর্গ, মর্ত্য, পাতাল তিন লোক জয় করেছিলেন। এর জন্য তাকে সমস্ত দেবদেবীরা সমূহ করে চলত। রাবণ হলেন রামায়ণের প্রধান খলনায়ক। তিনি অত্যন্ত জ্ঞানী হওয়া সত্ত্বেও নানা পাপ কাজে লিপ্ত ছিলেন। তার মধ্যে সবথেকে বড় পাপ কাজটা তিনি করেছিলেন সীতাকে হরণ করে, যার জন্য তার মৃত্যু পর্যন্ত ঘটেছিল। রামায়ণে বর্ণিত ভগবান বিষ্ণু রাম অবতার রূপে রাবণের বংশ ধ্বংস করেছিলেন, কিন্তু এই বীর পরাক্রমী রাবণ মৃত্যুশয্যায় মহিলাদের সম্বন্ধে কয়েকটি এমন কথা বলে গিয়েছিল যা পরবর্তীকালে বেশিরভাগ সময় সত্য বলে ধরে নেওয়া হয়। কিন্তু কি এমন কথা বলেছিল রাবণ মহিলা প্রসঙ্গে? আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেই কথাগুলি জেনে নিই। রাবণ প্রাণ ত্যাগ করার আগে স্ত্রীদের সম্পর্কে বলেছিল যে স্ত্রীরা অত্যন্ত লোভী ও সুবিধাবাদী হয়, নিজের সুবিধার জন্য মহিলারা অনেক দূর পর্যন্ত যেতে পারে। তার জন্য আপনাকে ঠকাতে বা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে বা অচেনা কারুর সাথে সম্পর্কে লিপ্ত হতে তারা দুবার ভাবে না, অর্থাৎ তারা কিছু পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। অবশ্য এই লোভের কারণে মহিলারা অনেক সময়ই নানা বিপদে পড়ে যায় এবং অন্যকেও বিপদের মধ্যে ফেলে দেয়। মৃত্যুমুখে মহিলাদের সম্পর্কে বলে যাওয়া রাবণের এই কথাটা কতটা সত্য আপনারাই বিচার করবেন। রাবণ মহিলাদের সম্পর্কে দ্বিতীয় যে কথাটা বলেছিলেন তা হলো মহিলারা খুব তাড়াতাড়ি নিজের বলা কথার পরিবর্তন করে নেয়, অর্থাৎ মহিলারা সত্য কথা খুবই কম বলে, তাই মহিলাদের ওপর অনেক চিন্তা ভাবনা করে তবেই তার ওপর বিশ্বাস করতে হয়। এছাড়া মহিলারা একজনের কথা অন্যজনকে বলে বেড়ায়, যার ফলে একজনের সাথে অন্যজনের ঝগড়া কিংবা মারামারি পর্যন্ত হয়ে যায়, যা পরবর্তীকালে আইন আদালত পর্যন্ত গড়ায়। এখন আপনারা এই পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে বিচার করবেন রাবণের বলে যাওয়া মহিলাদের সম্পর্কে এই কথাগুলি কতটা সত্যি বা কতটা মিথ্যা। রাবণ মৃত্যুশয্যায় মহিলাদের সম্পর্কে তৃতীয় যে কথাটি বলেছিলেন তা হলো মহিলাদের পেটে কোনো কথাই হজম হয় না। কোনো মহিলার সাথে আপনার যতই ঘনিষ্ঠ সম্পর্ক থাকুক না কেন, একদিন না একদিন আপনার গোপন তথ্য অন্য কারুর কাছে ফাঁস করবেই। কোনো ব্যক্তি যে কোনো গুপ্ত রহস্য তারা চারিদিকে ছড়িয়ে বেড়ায়, এই জন্য মহিলাদের কোনো গোপন তথ্য জানাতে নেই, জানালে আপনার বিনাশের কারণ আপনার সাথে ঘনিষ্ঠ মহিলাই হবেন। চতুর্থ কথাটি হলো কোনো মহিলা খুব তাড়াতাড়ি অন্য কাউকে বিশ্বাস করে ফেলে, যার জন্য মহিলারা খুব তাড়াতাড়ি খারাপ মানুষের জালে ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে, তা সে মানুষটি মহিলা বা পুরুষ যাই হোক না কেন। মহিলারা এত তাড়াতাড়ি অন্য কাউকে বিশ্বাস করার কারণে এবং তার কথা শুনে চলতে গিয়ে তারা নিজেদের সংসারে অশান্তি ও ধ্বংসের কারণ হয়ে ওঠে। এছাড়া মহিলারা যখন খুব রেগে যায় তখন সামনে কে দাঁড়িয়ে আছে তারা পরোয়া করে না, তা সে নিজের স্বামীই বা হোক না কেন। তো বন্ধুরা, রাবণের মৃত্যুশয্যায় বলে যাওয়া মহিলাদের সম্পর্কে এই কথাগুলি কতটা সত্য অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে পর্যন্ত এই ভিডিওটা, যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন এরকম কন্টেন্ট পাওয়ার জন্য।